তো আপনাদের অনেকের কাছেই হয়তো ইশ্রম কার্ড রয়েছে আপনারা ইশ্রম বানিয়েছেন কিন্তু আপনারা ভাবছেন যে এখনও কেন সুযোগ সুবিধা পাচ্ছি না তো বন্ধুরা আপনাদের সকলের জন্য অবশেষে কিন্তু অনেক বড় সুখবর এবার ই শ্রম কার্ড ধারকদের জন্য প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করলো সরকার অর্থাৎ বুঝতেই পারছেন আপনাদের যাদের যাদের নাম রয়েছে আপনারা এখন মাসে মাসে এক হাজার টাকা করে সরকার থেকে এই প্রকল্পের মাধ্যমে পাবেন তবে যেমনটি আপনারাও জানেন যে বিভিন্ন প্রকল্পের যে টাকা দেওয়া হয় প্রত্যেকটি প্রকল্পেরই কিন্তু আলাদা আলাদা শর্ত রয়েছে তো এই ইশ্রম কার্ডের মাধ্যমে আপনারা যে এক টাকা করে সুবিধা নেবেন এর জন্য কিছু নির্দিষ্ট শর্ত রাখা রয়েছে যে সমস্ত উপভোক্তারা এই শর্তের মধ্যে রয়েছে শুধুমাত্র তারাই কিন্তু এই এক টাকা করে পাবে তা বুঝতেই পারছেন আপনার কাছেও যদি একটি ইশ্রম কার্ড থাকে কিংবা আপনার পরিবারের কারো কাছে ইশ্রম কার্ড থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যেই আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব ঠিক কি কি ঘোষণা করা হয়েছে কোন কোন ইশ্রম কার্ড ধারকরা টাকা পাবে এই টাকা পেতে হলে আপনাদের কি করতে হবে সমস্তটাই এক এক করে আপনাদের সামনে এখানে তুলে ধরবো তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে এবং এই ইশ্রম কার্ডের থেকে প্রতি মাসে এক টাকা করে সুবিধা নিতে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখুন কোথাও কিন্তু ছেড়ে যাবেন না বা কেটে কেটে দেখবেন না তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন না এ বিষয়ে আরও তথ্য আপনাদের দেব তার আগে বন্ধুরা বলে দিচ্ছি আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন তারা অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে নিয়মিতই আমরা আপনাদের জন্য এখানে চলে আসি তো দেখতেই পারছেন এখানে এই টাকা দেওয়ার বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে কারা কীভাবে এই টাকা পাবেন দেখে নিন অপেক্ষার অবসান ইশ্রম গ্রাহকদের জন্য বড়ো সুখবর ইশ্রম কার্ড থাকলেই পাবেন এক হাজার টাকা করে অর্থাৎ বন্ধুরা পরিষ্কারভাবে কিন্তু বোঝা যাচ্ছে আপনাদের যাদের যাদের কাছে এই ইশ্রম কার্ড রয়েছে আপনারা এখন থেকে এক হাজার টাকা করে পাবেন দেশের সমস্ত দিন দরিদ্র খেটে খাওয়া সাধারণ মানুষদের জন্য ইশ্রম কার্ড প্রকল্পটি চালু করেছিল কেন্দ্র সরকার ইতিমধ্যে কোটি কোটি লোক এই প্রকল্পে তাদের নাম লিখিয়েছেন প্রত্যেক আবেদনকারীরাই তাদের ইশ্রম কার্ড হাতে পেয়েও গেছে দেশের দিন দরিদ্র খেটে খাওয়া সাধারণ শ্রমিকরা এই প্রকল্পে নাম তোলার জন্য যোগ্য এই প্রকল্পে যুক্ত গ্রাহকদের বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করা হয় যার মধ্যে সর্বাধিক এক লক্ষ টাকা দু লক্ষ টাকার সুবিধাও দেওয়া হয় তো বুঝতেই পারছেন এটা কিন্তু সর্বাধিক আপনারা পাবেন এবার এই ইশ্রম কার্ডের মাধ্যমে প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া শুরু হলো অর্থাৎ এই প্রকল্পে যুক্ত সমস্ত সুবিধাভোগীরাই সরকারের পক্ষ থেকে প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে সরাসরি এই এক হাজার টাকা করে পাবে তবে এই টাকা পেতে অবশ্যই কিছু শর্ত রাখা হয়েছে যারা যারা এই শর্তের অধীনে রয়েছে শুধুমাত্র তারাই ইশ্রম কার্ড দিয়ে এই এক হাজার টাকা করে পাবে তো বুঝতেই পারছেন বন্ধুরা বেশ কিছু শর্ত রয়েছে যেগুলো প্রত্যেকটা গ্রাহককে মানতে হবে তবেই তারা এই টাকা পাবে ইশ্রম কার্ড গ্রাহকরা দীর্ঘদিন থেকেই অপেক্ষা করছিল কবে তাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের মাধ্যমে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হবে অবশেষে এই ঘোষণায় তারা ভীষণভাবে খুশি তো বুঝতেই পারছেন আপনারাও নিশ্চয়ই এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এবার দেখুন আবেদনের শর্ত তো কি কি শর্ত রয়েছে এই আবেদন করতে বা কী কী নির্দেশিকা আপনাদের মানতে হবে ইশ্রম কার্ডের এই সুবিধাগুলি পেতে উপভোক্তাদের জন্য বেশ কিছু শর্ত রাখা রয়েছে নিম্নলিখিত এই শর্তগুলোর মধ্যে থাকলে তবে এই টাকা পাওয়া যাবে তো প্রথমেই দেখুন কি বলা হয়েছে উপভোক্তার মাসিক আয় সব দিক থেকে মিলিয়ে পনেরো হাজার টাকার নিচে হতে হবে অর্থাৎ এর উপরে হলে হবে না যারা যারা ইপিএফ ইএসআইসির সদস্য তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না অর্থাৎ বুঝতেই পারছেন যারা যারা পি পাচ্ছেন বা রাজ্য সরকারের পক্ষ থেকে যারা ইএসআইসি পাচ্ছেন তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না এরপর দেখুন বলেছে বয়স হতে হবে আঠেরো থেকে উনষাট বছরের মধ্যে অর্থাৎ এর কম বা বেশি হলেও কিন্তু হবে না আইকড প্রদান করলেও এই প্রকল্পের সুবিধা নেওয়া যাবে না তো এরপর দেখুন প্রয়োজনীয় কাগজপত্র তো কি কি কাগজপত্র আপনাদের প্রয়োজন হবে এই প্রকল্পে নাম তুলতে গেলে সবার প্রথমে দেখুন বলেছে ইশ্রম কার্ড লাগবে এরপর দেখুন আধার কার্ড মোবাইল নাম্বার পাসপোর্ট সাইজের ছবি আধার লিঙ্ক করা ব্যাংকের অ্যাকাউন্ট অর্থাৎ আপনার ব্যাঙ্কের অর্থাৎ আপনার যে ব্যাংকের সাথে আধার লিঙ্ক করা রয়েছে সেই ব্যাংকের অ্যাকাউন্টটি দেবেন এরপর দেখুন বলেছে যে কারা কারা বর্তমানে এই এক হাজার টাকা করে পাচ্ছে তো দেখুন কাদের কাদের এই টাকা এখন দেওয়া হচ্ছে দিন দরিদ্র খেটে খাওয়া মানুষদের আর্থিক সহযোগিতা করার জন্যই এই প্রকল্পটি বাস্তবায়িত করে নরেন্দ্র মোদী সরকার প্রায় দুই কোটি লোক ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে অ্যাকাউন্টে এক হাজার টাকা করে পেয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন এই টাকা দেওয়া কিন্তু বেশ কয়েকটি রাজ্যে চালুও হয়ে গেছে তবে এই সুবিধাটি বর্তমানে উত্তরপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যে চালু রয়েছে আরও বেশ কিছু রাজ্যে এই টাকা দেওয়ার তীব্র দাবি হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের উপভোক্তারাও এই প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা করে পেতে পারে তবে এর জন্য কিন্তু পরবর্তী ঘোষণার অপেক্ষা করতে হবে অর্থাৎ বুঝতেই পারছেন তো এটি কিন্তু এখনও দাবিতে রয়েছে পশ্চিমবঙ্গে পরবর্তীতে এই নিয়ে এখানে কবে ঘোষণা হয় তখন থেকেই কিন্তু এই এক হাজার টাকা এখানকার মানুষ পাবে তো বুঝতেই পারছেন বন্ধুরা এরপর কি আপডেট আসছে এই নিয়ে সবার আগে সেই আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব আপনারা অবশ্যই সেই আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ